गाइस वेलकम टू आवर न्यू ब्लॉग আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা টপিকটা হচ্ছে যে ধরো তোমরা কেউ বাইক হাওড়া থেকে কোথাও নিয়ে যাবে তো সেটা কি করে নিয়ে যাবে একটা বাইক আমি চালাতাম নীল রঙের জিগসার্স তো ওটা আমার বন্ধুর বাইক ছিল বন্ধুর বাইকটা ওদের থেকে আমি বেশি চালিয়েছি এবার ওই বেবি মানে বাইকটাকে আমি বেবি বলি তো ওই বেবি আজকে চলে যাবে প্যাকিং হয়ে তো কী করে যাবে তোমাদেরকে প্রত্যেকটা ডিটেলস দেবো সঙ্গে তোমরা জেনে রাখবে যে কী করে বাইক প্যাক করে নিয়ে যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গা তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক লেটস ডু স্টার্ট এখন বেরিয়ে পড়েছি যথারীতি রাস্তাতে এখান থেকে আমরা ডিরেক্ট যাব হাওড়াতে হাওড়ায় যাওয়ার মাঝে মাঝে তোমাদেরকে কিছু ক্লিপস দেবো তো সেই ক্লিপসটা তোমরা দেখো তো গাইজ এখন গাড়ির তেল বার করা হচ্ছে ঠিক হাওড়া স্টেশনের এই দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন ঢুকে এই সাইড টার্ন নিয়ে আসবেন এখানে হ্যাঁ জলের ট্যাঙ্কি এই যে জলের ট্যাঙ্কি এই জলের ট্যাঙ্কিটার ঠিক নিচে এখানে এই দাদাই আমাদেরকে প্যাকিং ট্যাকিং সব করে দেবে তো এসে সব বুকিং প্যাকিং ইনিই সব করে দেবে তোমাদেরকে কোনো চাপ নিতে হবে না তো দেখি আমরা কি করে প্রসেসটা হয় থেকে এতটা তেল বেরিয়েছে আমরা কেউ কল্পনা করতে পারিনি যে এতটা তেল বেরোবে এবার ব্যাপারটা হচ্ছে এই তেলটা নেবে কে তো এটা পরে ডিসকাস করা যাবে যে এই তেলটা কে নেবে গাইজ একটা জিনিস যেটা যে গাড়িতে মানে যখন তুমি বাইক তোমার ট্রেনে করে যাবে না তো বাইকে একটা ফোঁটা যাতে তেল না থাকে এক ফোঁটা তেল থাকলে তুমি কিন্তু ফাইন খাবে আর বাইক তোমার লোড হবে না তো গাড়ি যথারীতি এইভাবে প্যাক হয় দেখো তোমরা দেখো এখনো মনে হয় গাড়িতে একটুখানি তেল রয়েছে কারণ গাড়ি এখনো স্টার্ট হচ্ছে আর পিছনে দেখো কেমন ভাবে গাড়িটা প্যাক হচ্ছে তো দেখি এখন যথারীতি মানে গাড়িকে প্যান্ডেলের মতো করে সাজানো হচ্ছে মানে এটা আমার কাছে প্রথম দেখা যে বেশ সুন্দর করে হ্যাঁ হ্যাঁ গাড়ি দেখো কিভাবে প্যাকিং হচ্ছে গাড়িটা মনে হচ্ছে প্যান্ডেলের প্যাকিং হচ্ছে তোমাদেরকে আমি দেখাই এই যে আচ্ছা মানে যদি গাড়ি তোমরা ট্রেনে নিয়ে যাও দেন তোমাদের গাড়ির আরসি বুক যার নামে গাড়ি তার ডকুমেন্টস আর ট্রেনের পিএনআর নাম্বার এই তিনটে কিন্তু অবশ্যই লাগবে এই তিনটে ক্যারি করতেই হবে তোমাদেরকে তো এইটা মেন জিনিস এইটা ছাড়া কিন্তু তোমার কোনো প্রসেস হবে না তো যারা যারা গাড়ি নিয়ে যাবে ভাবছো তারা তারা কিন্তু অবশ্যই এই তিনটে জিনিস ক্যারি করবে সিগনেচার করে দিয়েছি যথারীতি তো চলো প্যাকিংটা দেখি গাইস গাড়িটা যথারীতি চলে যাচ্ছে এখন এটাকে ট্রেনের গোডাউন না বলা ভুল গোডাউনে রাখা হবে গাড়িটাকে তারপর তো দৌড়াচ্ছে গাড়ি নিয়ে আমি তো অত স্পিডে দৌড়াতে পারবো না এটা হচ্ছে ট্রেনের গোডাউন যথারীতি গাড়ি এখানে চলে এসছে এবার বাকি পকি সবই মোটামুটি রেল কর্তৃপক্ষের কাজ আমাদের মোটামুটি কাজ শেষ তো যথারীতি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভেহিকেল রাখা রয়েছে যথারীতি গাড়িটা চলে যাচ্ছে একটু মন খারাপ লাগছে কারণ যে গাড়ির অরিজিনাল ওনার তার থেকে আমি বেশি চালিয়েছি ওর থেকে বেশি আমার রিলেশনটা একটু বেশি তাই জন্য একটু কষ্ট হচ্ছে কারণ ব্রেকআপও এরকম কষ্ট হয়নি যতটা ও চলে যাওয়াতে হচ্ছে ঠিক আছে অনেকদিন পরই হবে হয়তো দেখা দেখি কবে দেখতে পাই কারণ তো এখন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি গুজরাটের বুক চিরে উঠবে তো একটু মন খারাপ তো লাগছেই কারণ চলে যাচ্ছে বাড়ি না বেবি যথারীতি চলে যাচ্ছে তো আর কি চলো সাবধানে যাক ও কারণ এই ফিলিংসটা একটু বাইকাররাই বুঝবে কারণ যে একটা বাইকে সব কিছু করেছে ছোটোর থেকে না মিড বয়স থেকে সে বাইকটা চলে যাচ্ছে মানে একটু দুঃখ হয় এটা যারা বাইকার আশা করি তারা বুঝতে পারবে যাদের বাইক নেই তারাও বুঝতে পারবে কষ্টটা সামথিং একই কারণ আমার ফার্স্ট ব্রেকআপেও এত কষ্ট হয়নি যতটা ও চলে যাওয়াতে কষ্ট হচ্ছে এই যে প্যাক হয়েছে তো বেবিকে টাটা করে দাও টাটা বেবি সাবধানে যাবি
আর তোকে পরে দেখা হবে, ঠিক? চলো, জার্নি শেষই। আর একটু খারাপ লাগছে, একটু না ভালোই খারাপ লাগছে এবার, কারণ আর দেখতে পাবো না এটাকে, আবার জবে অনেক দিন পরেই দেখতে পাবো, কারণ রিসেন্ট তো 1 বছরে দেখতে আর পাচ্ছি না। তো বেবি কীরকম থাকবে আমি জানি না, আশা করি ওরা ভালোই রাখবে, আমার থেকে তো আশা করি একটু যত্ন করে রাখবে, কারণ আমি ওকে একটু বেশি কেয়ার করতাম, কারণ এটাই ফার্স্ট যেটা নিয়ে আমি প্রচুর ঘুরেছি, প্রচুর কিছু করেছি, প্রচুর রকমের এক্সপিরিয়েন্স হয়েছে এটা নিয়ে আমার, মানে অনেক রকমের এক্সপিরিয়েন্স। তো এই এক্সপিরিয়েন্সগুলো মানে কি বলবো, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, সব কিছু, মানে সব কিছু হয়তো নেই ভালোবাসা টালোবাসা, কিন্তু বাইকটা ছিল যথারীতি। তো সেও চলে যাচ্ছে আজকে, তো একটু তো খারাপ লাগবেই। যথারীতি পোপাট হয়ে গেছে। পোপাটটা কি হয়েছে, যে যে গাড়িটায় মানে যে ট্রেনটায় গাড়িটা যাওয়ার কথা ছিল, তো যারা গাড়িটাকে নিয়ে যাবে তাদের টিকিট এখনও ওয়েটিংয়ে আছে, দুই তিন নাম্বারের ওয়েটিংয়ে আছে। তো আমরা এটা জানতাম না যে ওয়েটিংয়ে যদি থাকে তাহলে তুমি তোমার গাড়ি নিয়ে যেতে পারবে না, তোমার টিকিট যদি কনফার্ম হয় দেনই তুমি নিয়ে যেতে পারবে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা আজকের ডেটের একটা আমরা টিকিট কাটবো, সে জেনারেলের যে কোনো একটা নর্মাল টিকিট কাটবো, সেই টিকিট ইস্যু করিয়ে বাইককে কিন্তু আজকেই পাঠাতে হবে, কারণ আমরা ভেবেছিলাম বাইক কালকে ট্রেনের সাথে নিয়ে যাব, কিন্তু এটা পসিবল হচ্ছে না কিছু কারণের জন্য। কিছু কারণের মেন্স, তোমার যদি টিকিট কনফার্ম না থাকে তাহলে তুমি কিন্তু কোনোভাবে গাড়ি নিয়ে যেতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে পার্সেল করাতে হবে। আর পার্সেলের কি হলো, পার্সেলে গাড়ি কবে যাবে, কি করবে, গাড়ি কিচ্ছু জানতে তুমি পারবে না। তো দেন আমরা ঠিক করলাম যে না, যেরমভাবে যাচ্ছে গাড়িকে সেইভাবেই নিয়ে যাব। তো আজকে তাই জন্য আমরা আজকের ডেটের একটা টিকিট কাটবো ওই ট্রেনেরই, তো গাড়ি আজকের ডেটেই চলে যাবে। তো দেখি কি হয়, কারণ প্রত্যেকটা কাজেই আমাদের একটু একটু করে পোপাট হয়, এত ইজি ভাবলাম যে একবারে ইজিভাবে হয়ে যাবে, কিন্তু জিনিসটা হলো না। চলো দেখি, তোমরা তো দেখতেই পাচ্ছ, মোটামুটি আজকের দিনে টিকিট কেটে গাড়িকে তুলে দিয়েছি যথারীতি, তো গাড়িকে ছেড়ে দিলাম, গাড়ি 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এবার গাড়ি পৌঁছে গিয়ে ওখানে কিরমভাবে নামবে জানি না, আশা করি ভালো। যথারীতি বাড়ি চলে এসেছি, গাড়ি রাখা কমপ্লিট, একটু একটু খারাপ লাগছিল, তো ঠিক আছে, ইটস ওকে, এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার। তোমরা ভিডিওটা যারা যারা দেখেছো তারা আশা করি প্রপার ইনফরমেশান নিয়ে বাইক নিয়ে যাবে, বা বাইক যদি কোথাও নিয়ে যাও ট্রেনের মাধ্যমে, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা অন্তত লাভ হবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর যাওয়ার আগে কিন্তু বেল আইকনটা প্রেস করবে, কারণ এটা মাথায় রাখবে, তোমার এই একটা লাইক আমার মোটিভেশনের কাজ করে। তো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, টাটা।